মায়া এসেনশিয়াল ট্রেনিং কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অপূর্ব। এই ভিডিওতে আমরা আলোচনা করব থ্রিডি অবজেক্টের রেপ্লিকেশন বা কপি করা সম্পর্কে। মায়াতে অনেকগুলোভাবে একটা থ্রিডি অবজেক্টের কপি করা সম্ভব। তার ভেতরের মোস্ট ওয়াইডলি ইউজ যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনে একটা এনভায়রনমেন্ট আছে, যেখানে একটা হাউস আছে এবং তার ব্যাকইয়ার্ডে কিছু গাছ আছে। আমরা যদি সেখান থেকে স্পেসিফিক এই যে গাছটা আছে তার কপি করতে চাই বা রেপ্লিকেট করতে চাই, প্রথমে আমরা তাকে সিলেক্ট করতে পারি এবং সবথেকে সহজ যে প্রক্রিয়া ডুপ্লিকেট করা, সেই ডুপ্লিকেট করার মাধ্যমে আমরা আমাদের এই গাছটার কপি তৈরি করতে পারি। তো প্রথমে আমরা গাছটাকে সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপরে চলে যাচ্ছে আমাদের এডিট মেনুতে। এখানে আমরা খুঁজে পাবো আমাদের ডুপ্লিকেট অপশন। তো এখন যদি আমরা ডুপ্লিকেটে ক্লিক করি অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কিন্তু এই গাছটার একটা কপি তৈরি হবে। তো আমরা ডুপ্লিকেটে ক্লিক করছি। এখন যেটা হলো যে এই গাছটা যেই জায়গাতে আছে এক্স্যাক্টলি একই জায়গাতেই এই গাছের আরও একটা কপি তৈরি হয়ে গেল। আমরা যদি মুভ টুলটাকে এনেবল করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের নতুন তৈরি হওয়া যে গাছটা তাকে সামনের দিকে মুভ করে আনতে পারছি। এবং এই নতুন তৈরি হওয়া গাছের উপরে আমরা যদি চাই এখন আমরা রোটেশন অ্যাপ্লাই করতে পারবো, আমরা যদি চাই স্কেলিং করতে পারবো, যে কোনো ধরনের অ্যাকশন কিন্তু করা সম্ভব। তো এই যে প্রসেসটা আমরা দেখলাম, এখানে আমরা সিঙ্গেল অবজেক্টকে কপি করলাম ডুপ্লিকেট অপশনের মাধ্যমে বা ডুপ্লিকেট কমান্ডের মাধ্যমে। আমরা যদি চাই যে মাল্টিপল অবজেক্টকে আমরা একইভাবে কপি করব, সেটাও সম্ভব। সেই ক্ষেত্রে হয়তো বা আমরা মাল্টিপল অবজেক্টগুলোকে সিলেক্ট করব এবং তারপরে যদি আমরা কন্ট্রোল ডি বাটনে প্রেস করি বা এডিট মেনু থেকে ডুপ্লিকেট ক্লিক করি, তাহলে ওই একই কাজই হবে। সো আমরা কন্ট্রোল ডি বাটনে প্রেস করছি। এখন যেটা হলো যে এই তিনটা গাছ যে জায়গাতে আছে সেই একই জায়গাতেই কিন্তু তাদের তিনটা কপি তৈরি হয়ে গেল এবং তাদেরকে আমরা মুভ করে কিন্তু খুব সহজেই সামনে পেছনে ডানে বামে যেই জায়গাতে আমাদের রাখা দরকার সেখানে রাখতে পারছি। চাইলে রোটেট করতে পারবো অথবা চাইলে আমরা স্কেল আপ ডাউন করে যেভাবে আমাদের সুবিধা সেইভাবে তাদেরকে রাখতে পারবো। মায়াতে ডুপ্লিকেট ছাড়াও কোনো একটা অবজেক্টকে কপি করার জন্যে ডিরেক্ট কপি পেস্ট অপশনটাও আছে। সো আমরা যদি চাই যে এই গাছটার একটা কপি হবে, তাহলে আমরা প্রথমে তাকে সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করছি, চলে যাচ্ছি এডিট মেনুতে। এখানে আছে কপি, আমরা প্রথমে কপিতে ক্লিক করলাম, তারপর যদি আমরা এখানে পেস্টে ক্লিক করি, তাহলে এই গাছটা যে জায়গাতে আছে সেখানে কিন্তু তার আরও একটা রেপ্লিকা বা কপি তৈরি হয়ে গেল। তো এক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন তৈরি হতে পারে যে আদতে দুটো দিয়েই তো একই কাজ হয়, ডুপ্লিকেট দিয়েও একটা অবজেক্টের কপি তৈরি করা সম্ভব, কপি পেস্ট দিয়েও একটা অবজেক্টের ডুপ্লিকেট বা রেপ্লিকা তৈরি করা সম্ভব। তাহলে এই দুটো প্রসেসের ভেতরে কোনটা ব্যবহার করা বেটার? ওয়েল, এক্ষেত্রে আদতে স্পেসিফিক এমনটা কখনোই বলা উচিত না যে সবসময় ডুপ্লিকেটই ব্যবহার করা উচিত বা কপি পেস্টই ব্যবহার করা উচিত। এটা আদতে ইউজার টু ইউজার ভ্যারি করে, বাট পার্সোনালি যদি আমি আমার প্রেফারেন্সের কথা বলি, তাহলে আমি ডুপ্লিকেটটাকে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ করি, কারণ এই জায়গাতে শুধুমাত্র কন্ট্রোল ডি প্রেস করলেই হয়। আর যদি কপি পেস্টের মাধ্যমে যেতে হয়, তাহলে আমাকে কন্ট্রোল সি, তারপর আবার কন্ট্রোল ভি অথবা এডিট মেনু থেকে দুইবার কমান্ড অ্যাপ্লাই করার দরকার থাকে। বাট এটা হচ্ছে ইউজার টু ইউজার, যার যেভাবে ব্যবহার করার সুবিধা মনে হয় সে সেভাবে ব্যবহার করতে পারে। ওকে, সো আমরা দুটো প্রক্রিয়া দেখলাম। আর এখন আর একটা খুবই খুবই পাওয়ারফুল টেকনিক দেখবো আমরা মায়া সফটওয়্যারের ভেতরে, যেটা হচ্ছে ডুপ্লিকেট স্পেশাল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিনের ভেতরে এখানে কিন্তু একটা লাইট পোস্ট আছে। এই লাইট পোস্টটার আমরা যদি চাই যে কপি হবে, রিয়েল লাইফে যখন এরকম লাইট পোস্ট থাকে বা ল্যাম্প পোস্ট থাকে, তারা কিন্তু মোস্ট অফ দ্য টাইম একটা নির্দিষ্ট দূরত্ব পরপর থাকে। তো সেই কাজটা যদি আমরা এখন তাকে বারবার ডুপ্লিকেট করে করতে চাই ম্যানুয়ালি, কিন্তু জিনিসটা এতটা অ্যাকুরেট নাও হতে পারে। তো তার জন্যে মায়াতে খুবই সহজ এবং ইফেক্টিভ সলিউশন আছে ডুপ্লিকেট স্পেশাল। আমরা প্রথমে যে অবজেক্টকে ডুপ্লিকেট স্পেশাল করতে চাই তাকে সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করব, তারপরে চলে যাব আমাদের এডিট মেনুতে এবং এখানে আমরা খুঁজে পাব আমাদের ডুপ্লিকেট স্পেশাল যে অপশনটা আছে সেটা। তো আমরা তার পাশে যে অপশন বক্স আছে এখানে ক্লিক করছি এবং এখানে আমাদের ডুপ্লিকেট স্পেশালের জন্য যে উইন্ডোটা, সেই উইন্ডোটা অ্যাপিয়ার হচ্ছে। এখানে আমরা মেনলি যে কাজটা করব, আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট এক্সিস বরাবর আমাদের এই যে লাইট পোস্ট বা ল্যাম্প পোস্টটা কপি হবে এবং কয়টা কপি হবে সেই ইনফরমেশনটা আমরা এখানে বলে দিব। সো আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা চাচ্ছি যে এক্স এক্সিস বরাবর আমাদের এই লাইট পোস্টটার কপি তৈরি হোক। সো আমরা ট্রান্সলেট এখানে এক্স ওয়াই এবং জেড তিনটা ভ্যালু পুট করার জায়গা আছে, সার্টেনলি আমরা এক্স এক্সিস বরাবর চাচ্ছি। তো এখানে কত মায়া ইউনিট পর পর আদতে
এক্স অক্ষের দিকে এক একটা নতুন লাইট পোস্ট তৈরি হবে, আমরা সেই ইনফরমেশনটা দিব। সো আমরা যদি চাই যে এখানে 30 মায়া ইউনিট পরপর এক একটা নতুন লাইট পোস্ট তৈরি হবে, আমরা 30 দিতে পারি, অথবা যদি আমরা চাই যে না 25 মায়া ইউনিট পরপর এক একটা নতুন লাইট পোস্ট তৈরি হবে, আমরা সেটাও দিতে পারি। সো আমরা দিয়ে দিচ্ছি 25, এবং তারপরে আমরা বলে দিব যে 25 মায়া ইউনিট পরপর কতগুলো লাইট পোস্ট আদতে তৈরি হবে। সো এখানে যদি 5 দরকার হয় 5 দিতে পারি, 10 দরকার হলে 10 দিতে পারি, যে কটা আদতে আমাদের প্রজেক্ট ডিমান্ড করবে আমরা সেই কয়টা কপিকে তৈরি করব। সো এখানে 5 আছে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই অবস্থায় আমরা সিম্পলি ক্লিক করব ডুপ্লিকেট স্পেশালে। যখনই আমরা এই ছোট্ট কাজটুকু করলাম, সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লাইট পোস্টটা সে কিন্তু 25 মায়া ইউনিট পরপর এক একটা লাইট পোস্টকে তৈরি করলো অটোমেটিক্যালি, যেটা কিনা এক্সট্রিমলি একটা পাওয়ারফুল অপশন। বিশেষত আমরা যখন কোনো বড় আকারের সিন তৈরি করব, তখন এই জাতীয় অবজেক্টগুলোকে রেপ্লিকেট করার জন্য ডুপ্লিকেট স্পেশাল অপশনটা আমরা বারবার ব্যবহার করব। সো আশা করছি যে এই ভিডিওর কনসেপ্ট আমাদের সবার কাছে একদমই সুস্পষ্ট। তারপরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। আমাদের টিম প্রত্যেকটা কমেন্টকে গো থ্রু করে এবং চেষ্টা করে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার জন্য। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।